Hello everyone, this is RITHI and I'm welcoming all of you in my program CraftArt with RITHI. প্রথমেই বলে নিচ্ছি আমি একজন বইপ্রেমী আর একজন বইপ্রেমী কিংবা বই পড়ুয়া হিসেবে আমার পছন্দের তালিকায় বইয়ের পরেই যেটি রয়েছে সেটি হচ্ছে বুকমার্ক আর আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো বুকমার্ক বুকমার্ক হচ্ছে ক্রাফট এবং আর্টের সংমিশ্রণে একটি খুব সুন্দর জিনিস যেটি বই পড়ুয়াদের খুবই 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 পছন্দের জিনিস তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কিভাবে তৈরি করব নিজের পছন্দের বুকমার্কটি বুকমার্কটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে আর্ট পেপার রং তুলি গ্লু কলম পেন্সিল এবং একটি রিবন প্রথমে একটি আর্ট পেপার লম্বা করে কেটে নিয়ে দুই ভাঁজ করে নিব এবং সেটিকে গ্লু দিয়ে ভালোভাবে আটকিয়ে নিব এরপর সেই পেপারের সমান করে একটি সাদা কাগজ বর্ডার হিসেবে কেটে নিব এরপর সেটিও আর্ট পেপারের উপর গ্লু দিয়ে ভালোভাবে আটকিয়ে নিব এবার আর্ট পেপারের ভিতরের দিকটি আমি আমার মন মতো পছন্দের কালার দিয়ে কালার করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মন মতো করে নিতে পারেন রংটি শুকানোর জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব এরপরে আমি একটি গোল্ডেন কালার দিয়ে সেই সাদা বর্ডারটিকে কালার করে নিচ্ছি কালার শুকিয়ে গেলে আমি এর উপর কলম দিয়ে একটি লাইন লিখে নিচ্ছি জাস্ট ওয়ান মোর পেজ কিন্তু না জাস্ট ওয়ান মোর চ্যাপ্টার চ্যাপ্টারটি হাইলাইট করতে আমি ব্যবহার করছি হোয়াইট পেন একটি পাঞ্চ মেশিনের সাহায্যে আমি বুকমার্কটির একটি কর্নারে একটি ছিদ্র করে নিচ্ছি এখন হোলটির মধ্যে একটি রিবন লাগিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার বুকমার্কটি
তো কেমন লাগলো আমার তৈরি বুকমার্কটি অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো আর্ট অথবা ক্রাফটের সাথে। ততদিন পর্যন্ত সঙ্গে থাকুন ইউল্যাব টিভির। আল্লাহ হাফেজ।